ওয়েলকাম এভরিওয়ান আজকে আমরা দেখবো ফিজিক্স ওয়ান নন মেজর এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটি প্রমাণ তো আজকের প্রমাণটি হচ্ছে যে গসের ডাইভারজেন্স তত্ত্বটি বিবৃত ও প্রমাণ করো তো গসের এই ডাইভারজেন্স তথ্যটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক বছর বাদ দিয়ে দিয়ে আসে তো তোমরা যদি এখানে খেয়াল করো যে এগারো সালে এসেছিল কিন্তু বারো সালে বাদ দিয়ে তেরোতে এসেছে তো এটা বেজোর সালে মানে প্রায় সময় এসে থাকে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ তো এক বছর যদি এই গসের ডাইভারজেন্স সূত্রটি আসে তো অন্য বছর আসে হলো গিয়ে টক্সের উপবাদ্য তো এই দুইটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স ওয়ান নন মেজরে আসেই তো আর এটাতে নাম্বার থাকে দশ নাম্বার তো এই প্রমাণটা খুবই সহজ এটা স্টকসের উপপাদ্যটা থেকেও আরও সহজ তো স্টকসের উপপাদ্যটাও আমার চ্যানেলে দেওয়া আছে তো তোমরা যদি না পেয়ে থাকো তাহলে আমি স্টকসের সেই উপপাদ্যটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তো চলো আজকে আমরা দেখি যে গসের ড্রাইভার জেন্স তথ্যটি কি এবং এটি কিভাবে প্রমাণ করব। তো প্রথমেই তোমরা লিখবে বিবৃতি তো বিবৃতি লিখে তারপর লিখবে কোনো আবদ্ধ তলের উপর গৃহীত কোনো ভ্যাক্টরের অবিলম্ব উপাংশের তল সমাকলন তল সমাকলন মানে হচ্ছে ওই তলের যুগজীকরণ করতে হবে ওই তল সমাকলন ওই তল দ্বারা বেষ্টিত আয়তনের উপর ভেক্টরটির ডাইভার্জেন্সের সমাকলনে সমাকলনটির মানের সমান হয় এটি গসের ডাইভার্জেন্স উপপাদ্য তো এই এতটুক এই দুইটা লাইন তোমাদের মুখস্থ করতে হবে বিবৃতিটা তো এটা মুখস্ত করার পর আর গসের ডাইভারজেন্সের যে বিবৃতিটার যে গাণিতিক গ্রুপটা সেটা হচ্ছে এটা তো এটা হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে ইন্টিগ্রাল ভি ভি হচ্ছে গিয়ে আয়তন ইন্টিগ্রাল ভি এটা হচ্ছে ডেল ইন্টু এ ভ্যাক্টর ইন্টু ডিবি দিয়ে বোঝাচ্ছি ডাইভারজেন্স ইকোয়েল টু এটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল এখানে ইন্টিগ্রাল চিহ্ন দিয়ে একটি গোল হবে ক্লোজ ইন্টিগ্রাল আর এখানে হবে অ্যাস ইন্টু এ ভ্যাক্টর ইন্টু ডি এ ভ্যাক্টর তো এটা হচ্ছে গসের ডাইভারজেন্স সূত্রের বা তত্ত্বের গাণিতিক রূপ তো আমাদের এই বাম পক্ষ থেকে ডান পক্ষটাই আজকে প্রমাণ করতে হবে তো এখন আমরা যাব প্রমাণে তো প্রমাণে আমরা লিখব যে ধরি ভি আয়তনের কোনো পাতকে ক্ষুদ্র ক্ষুদ্র পাতে বিভক্ত করা হয়েছে উক্ত আয়তনের পৃষ্ঠে ভ্যাক্টর এ একটি অবিচ্ছন্ন অন্তরীকরণযোগ্য ভ্যাক্টর ফাংশন তো তারপর তোমরা এই যে এই চিত্রটি আঁকবে এই চিত্রটি খুবই সোজা মানে তিনটা অক্ষ বরাবর এটা একশ অক্ষ ওয়াই অক্ষ জ্যাড অক্ষ এটাকে দেবে জিরো তারপর এখানে একটি গোল আঁকবে মানে পুরোপুরি গোল নয় চাপানো বৃত্ত এটা আঁকার পর এখানে তোমরা দিবে পি ওয়ান এখানে দিবে পি টু তারপর এখানে দিবে ডি এ ওয়ান ভেক্টর এখানে দিবে ডি এ টু ভ্যাক্টর হ্যাঁ তারপর তোমরা লিখবে যে ভ্যাক্টরের ডাইভার্জেন্স ডেল ইন্টু এ ভেক্টর এটা হচ্ছে ভ্যাক্টরের ডাইভার্জেন্স এবার এটিকে এক্স অক্ষে পাতের সমান্তরাল পি ওয়ান থেকে পি টু এর মধ্যে ইন্টিগ্রেশন করি তো এখন আমরা এই যে এখানে যে চিত্রটা পেলাম এই চিত্রটা থেকে এখন আমরা ইন্টিগ্রেশন করব এই পাতের পি ওয়ান থেকে পি এর মধ্যে ইন্টিগ্রেশন করব তো এখানে ইন্টিগ্রেশন করলে আমরা লিখব ইন্টিগ্রাল ভি তারপর উপরে হবে ডেল এটা হচ্ছে ডেল চিহ্ন ডেল এ এক্স বাই ডেল এক্স মানে আমরা ডেল এক্সের সাপেক্ষে এখানে ইন্টিগ্রেশন করছি তো আমরা এখানে তাই লিখলাম ডেল এ এক্স বাই ডেল এক্স ইন্টু ডি এক্স ডি ওয়াই এটা হবে এই পাশে তারপর আমরা এখানে লিখব ইন্টিগ্রাল এস তো এখানে অ্যাস লেখার মানেটা হচ্ছে যে আমরা এই পৃষ্ঠাতে লিখেছিলাম যে এখানে অ্যাস পৃষ্ঠ দ্বারা আবদ্ধ আয়তন ভি বোঝানো হচ্ছে তো আমি এখানে ভিটা দিতে ভুল করেছিলাম তো এটা হবে ভি এস পৃষ্ঠ দ্বারা আবদ্ধ আয়তন ভি মানে আমরা এস এর বদলে ভি লিখতে পারি আবার ভি এর বদলে অ্যাস লিখতে পারি তো এখানে যেহেতু ভি ছিল তাই আমরা এখানে রাখলাম এস তারপর আমরা শুধু এক্সকে ইন্টিগ্রেশন করব তো এক্সকে যদি ইন্টিগ্রেশন করি তার মানে আমরা এখানে রাখলাম এ এক্স আর এখানে পি টু এর মানটা হচ্ছে বড় তাই পি টুটাকে আমরা রাখলাম প্রথমে এ এক্স ইন্টু পি টু মাইনাস এ এক্স ইন্টু পি ওয়ান তারপরে এই যে ডি ওয়াই ডিজেট লিখলাম তারপর এখানে যেহেতু আমরা এক্সের সাপেক্ষে করছি তার মানে এখানে ডি ওয়াই বাদ যাবে তো এখানে শুধু ইন্টিগ্রাল চিহ্ন দেওয়া হবে এ এক্স ডি এ এক্স তো এখানে ডি এ হওয়ার কারণ হচ্ছে এখানে আমরা পি ওয়ান সমান লিখেছিলাম ডি ওয়ান আর পি টু সমান লিখেছিলাম এ টু তো সেই জন্যই আমরা এখানে শুধু লিখেছি যে ডি এ আর এখানে নিচে হবে এক্স তো এটা হবে এক নং সমীকরণ তারপর আমরা লিখবো এখানে এ এক্স ইন্টু পি টু ইন্টু এ এক্স ইন্টু পি ওয়ান হল পি ওয়ান ও পি টু বিন্দুতে এ এক্সের মান এবং ডি এ এক্স সমান হচ্ছে ডি ওয়াই ডি জেড তো এটা হবে পি টুতে মান এই যে পি টুতে মান তো এখানে পি টুর মানটা হচ্ছে পজিটিভ আর পি টুতে আছে ডি এ টু তো এখানে আমরা লিখব ডিএ এক্স সমান ডি ওয়াই আর ডি এক্স সমান হবে মাইনাস ডি ওয়াই তো এখানে মাইনাস হওয়ার কারণ হচ্ছে এখানে পি ওয়ানটা হচ্ছে গিয়ে নেগেটিভ মান আর এখানে পি ওয়ানটা হচ্ছে পজিটিভ পি টু হচ্ছে ধনাত্মক পি ওয়ান হচ্ছে ঋণাত্মক তো এই জন্য আমরা একই লাইন শুধু এখানে মাইনাস চিহ্ন করিবে তারপর আমরা লিখবো যে এখানে বহির্মুখ লাম্বিক উপাংশ ও ঋণাত্মক এক্সের দিকে একইভাবে ডেল ইন্টু এ ভেক্টরের অপর দুইটি টার্ম নিয়ে তো আমরা এইখানে যেয়ে বের করলাম ডেল এ এক্সের সাপেক্ষে এখন আমরা বের করব ডেল এ ওয়াই তারপর আমরা বের করব ডেল এজেন্ট তো আমরা এখানে যে মানটা পেলাম আমরা একইভাবে ডেল ইন্টু এ ভ্যাক্টরের অপর দুটি টার্ম নিয়ে এখন আমরা অপর দুটি টার্ম এখন আমরা এ লাইনটা থেকে লিখব তাহলে আমরা এখানে লিখবো ডেল ভি এখানে ছিল এখানে হবে ইন্টিগ্রাল ভি আর এখানে ছিল ডেল এ এক্স আমরা এখানে নেব ডেল এ ওয়াই ডেল এ ওয়াই তারপর নিব ডেল ওয়াই তারপর এখানে সাইডে হবে ডেল এক্স না এখানে সাইডে হবে ডি এক্স ডি ওয়াই ডি জেড তো এটা লেখার পর আমরা এখানে দিব ইন্টিগ্রেশন এখানে ছিল ভি এখানে হবে অ্যাস কারণ আমরা ভিকে অ্যাস ধরেছিলাম তারপর এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে হবে এ ওয়াই ইন্টু পি টু মাইনাস হবে এ ওয়াই ইন্টু পি ওয়ান তারপর হবে থার্ড ব্র্যাকেট ডি ওয়াই ডি জেড তো এখন আমরা সেম এটার মতোই লিখব শুধু একটু পরিবর্তন হবে তো এখানে হবে ইন্টিগ্রেশন এস এখানে আমরা লিখব তাহলে এখানে ছিল এ এক্স এখানে হবে এ ওয়াই তারপর এখানে হবে ডি এ ওয়াই তো এটাকে দেবো আমরা দুই নং সমীকরণ তো একইভাবে আমরা এখন জ্যারেডটা বের করব তো জ্যারেডটা বের করলে আমরা লিখবো ভি ডেল এ জেড বাই ডেল জেড এখানে লিখবো ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড সমান সমান আমরা এখানে লিখবো থার্ড ব্র্যাকেট দিয়ে এ জেড ইন্টু পি টু মাইনাস হবে এ জেড ইন্টু পি ওয়ান একদম সেম একটা পারলে বাকিগুলো তোমরা এমনি পারবে তারপর আমরা এইখানে লিখবো বন্ধুরা এখানে তোমরা লিখবে ডি এক্স এখানে যেহেতু আমরা ভিতরে নিয়েছি ওয়াই তার মানে এখানে ওয়াই হবে না এখানে হবে এক্স এখানে হবে ডি এক্স ইন্টু ডি আর এই লাইনে হবে এইখানে যেহেতু আমরা জ্যাড নিয়েছি তার মানে আমরা জ্যাডকে লিখতে পারবো না তার মানে আমরা এখানে লিখবো ডি এক্স আর এখানে লিখবো ডি ওয়াই মানে ভিতরে যেটা নিব বাইরে আমরা সেটা বাদ দিয়ে লিখবো এখন আমরা এখান থেকে লিখতে পারি এই লাইনের মতো করে যে এই লাইনটার মতো করে ইন্টিগ্রাল এস এ Z ডি এ জ্যাট তো এটাকে আমরা দিব তিন নং সমীকরণ এখন আমাদের কাজ শেষ এখন শুধু আমরা তিনটা সমীকরণ যোগ করে দিলেই আমাদের এটির প্রমাণ হয়ে যাবে এক দুই তিন যুগ করে সমীকরণ এক দুই ও তিন যুগ করে তো সমীকরণ এক দুই আর তিন যুগ যুগ করি তাহলে তোমরা দেখবে এখানে কমন যাবে ইন্টিগ্রাল ভি আর ভিতরে বসবে

তারপর আমরা ডান পক্ষে যে মানগুলো পেয়েছিলাম সেই মানগুলো এখন এখানে বসিয়ে দেব তো এখানে ছিল অ্যাস ইন্টিগ্রাল এস এখানে ছিল ইন্টিগ্রাল এস এ এক্স ডি এ এক্স প্লাস এখানে ছিল ইন্টিগ্রাল এস এ ওয়াই ডি এ ওয়াই প্লাস এখানে ছিল ইন্টিগ্রাল এস এ জ্যাড ডি এ তো আমাদের মান বসানোর কাজ শেষ এখান থেকে এটার সমান সমান মানে এটার পরিবর্তে আমরা এখন লিখতে পারি যে ইন্টিগ্রাল ভি আর এই সবটা সমান আমরা লিখব ডেল ইন্টু এ ভ্যাক্টর কারণ এখানে সবগুলোর মধ্যেই এ আছে ডেল ইন্টু এ ভ্যাক্টর ইন্টু ডাইভারজেন্স রিক টু ক্লোজ ইন্টিগ্রাল ভ্যাক্টর এ ইন্টু ডি এ ভ্যাক্টর তো আমরা এই বাম পক্ষ সমান আমরা লিখতে পারি এইটা ইন্টু এ ভ্যাক্টর ইন্টু ডাইভারজেন্স আর ডান পক্ষের পরিবর্তে আমরা লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রাল ভ্যাক্টর এ ইন্টু ডি এ ভ্যাক্টর তো এই পর্যন্তই হচ্ছে প্রমাণটা তারপর তোমরা লিখে দেবে প্রমাণিত এতটুকু যদি তোমরা পরীক্ষাতে লিখতে পারো তাহলে তোমরা নিশ্চিতভাবে দশ নম্বর পেয়ে যাবে তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল এই লাইনটা তো এটা তোমরা এইখানে দেখতে পাচ্ছ তো এখানেও কিন্তু এটাই এসেছে তো শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে প্রমাণ তো এই প্রমাণটা আমি তোমাদেরকে বারবার বলছি যে তোমরা প্রমাণটা ভালোভাবে শিখে মুখস্থ করে যাও কারণ এটা যদি পরীক্ষা লিখতে পারো তোমরা দশ নম্বর পেয়ে যাবে তো তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ